আমার মা তাকে মুখের উপর বললো, মায়ের জন্য টেকে না প্রেমিকা, দাদাগিরির মঞ্চে সেই বিস্ফোরক বিক্রম চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা বিক্রম চ্যাটার্জি টলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক, এলিজেবল ব্যাচেলার তিনি। অভিনেতার ফ্যানের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। বিক্রম চ্যাটার্জি এত পপুলার, এত ফ্যান রয়েছে তার, তা সত্ত্বেও কেন তিনি সিঙ্গেল? দাদাগিরির মঞ্চে এবার সে রহস্যই ফাঁস করলেন অভিনেতা। বিক্রমকে দেখা গিয়েছে দাদাগিরির মঞ্চে উপস্থিত হতে, আর সেখানেই তার সহ অভিনেত্রী রশনি তার প্রেম সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গেই বিক্রম জবাব দেন, পাত্তা পাই না দাদা। রসিকতা করেন সৌরভ গাঙ্গুলিও, তিনি বলেন, মানে আমার মতনই অবস্থা। দুজনের কথা শুনে হাসির রোল ওঠে দাদাগিরির মঞ্চে। প্রথম প্রেমিকার সঙ্গে কিভাবে ব্রেকআপ হয়েছিল সে কথাও জানান অভিনেতা বিক্রম সৌরভকে। তিনি বলেন, Why is Vikram still single? পাত্তা পাই না দাদা, মানে আমার মতো অবস্থা। আমার বাড়িতে কি হয় আমি তোমায় বলছি, যে কারণে আমার বেশি দিন কোনো গার্লফ্রেন্ডই টিকতে পারে না। গন্ডগোলটা কোথায় হয় যে আমি আমার মায়ের খুব কাছে, মানে আমার মা আমায় প্রচন্ড ভালোবাসেন, খুব পজেসিভ বাঙালি মা। আর আমার যেই বান্ধবী হয় না কেন, এই প্রথম বান্ধবীর কথা বলবো, যে মাস দুয়ে প্রেম করার পরে কলেজে পড়ি তখন আমরা, সে বাড়ি এলো, আর তখন আমার বাড়িতে সাতখানা পোষ্য সাহায্য। এবার সে বাড়িতে এসে খুবই ভয় পেয়ে গেল, কারণ সে ভয় পেত, এবং বলা হলো যে একটু যদি ওদেরকে বাধা হয় বা যদি ঘরের মধ্যে ঢুকানো হয়। আমার মা তাকে মুখের উপর বললো যে এটা ওদের বাড়ি, ওদেরকে তো বাধা যাবে না, ওরা এখানেই ঘুরে দাঁড়াবে, তোমার ভালো লাগলে তুমি থাকো, না তুমি আসতে। পরের দিন আমার ব্রেকআপ হয়। এরপর বান্ধবী হওয়া খুব ডিফিকাল্ট কিন্তু। উল্লেখ্য, পারিয়া ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে, আর সেই ছবিটি প্রচারে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল এই সিনেমার তারকারা। পরিচালক তথাগত মুখোপাধ্যায় পরিচালনা করেছেন পারিয়া ছবিটি। এই ছবিতে বিক্রম ছাড়াও নজর কাড়বেন সম্পূর্ণা লাহিড়ি, রশ্মি ভট্টাচার্য, পূজা বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।